ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম ভাই, আপনি জিজ্ঞাসা করেছেন যে আপনাদের পশ্চিমবঙ্গে এখন একটা ব্যবসা চলছে যে পিঠের দাম এখন বাজারে চলছে 9,000, আর কিছু লোক ইট কিনছে 7,000 টাকা করে, হাজার 7,000 করে হাজার, এবং 6 মাস পরে ইট দিবে। এখন ইট তৈরি হয়নি, 6 মাস পরে ইট দিবে, তখন ইটের দাম কমতেও পারে বাড়তেও পারে। তো মহতারাম ভাই, এই ব্যবসা জায়েজ কিনা সেটা আপনি জিজ্ঞাসা করেছেন। সম্মানিত ভাই, এরকম ধরনের ব্যবসাগুলোকে বাইয়ে সালাম বলা হয়, যে আগে পণ্য দিয়ে পরবর্তীতে টাকা নেওয়া, অথবা আগে টাকা নেওয়া পরবর্তীতে পণ্য দেওয়া, ঠিক আছে? দুটার যে কোনো একটা হতে পারে। তবে এখানে এক্ষেত্রে শর্ত হচ্ছে যে নির্ধারিত সময় থাকতে হবে, অর্থাৎ এই ইটগুলো কখন দিবে, এই ইটগুলো কখন কোন তারিখে দিবে, কত নাম্বার ইট দিবে, কেমন ইট দিবে, হ্যাঁ, সেটা নির্ধারিত থাকতে হবে। আর ওই ইটের মালিকানা উক্ত ব্যক্তি থাকতে হবে যার কাছে বিক্রি করছেন, ঠিক আছে? ইলা ওয়াক্তি মালুম ওয়া আজালি মালুম, হ্যাঁ, যে নির্ধারিত ওয়াজনি মালুম, নির্দিষ্ট পরিমাণ ওজন, তার মূল্য, তার সব কিছু যখন ঠিক করে নেবে তখন এটা জায়েজ হবে। যদিও তখন হয়তো ইটের দাম কম হয়, এই লোক তো 7,000 টাকা দিচ্ছে, কিন্তু 7,000 এখন দিচ্ছে, কিন্তু তখন হয়তো 9,000 টাকা 10,000 টাকা থাকবে, সে লাভবান হবে, ঠিক আছে? কিন্তু যেটা ইটগুলো দেওয়ার চুক্তি করছে সে তো এখন তার টাকা দিয়ে লাভবান হচ্ছে, ঠিক আছে? তো বাইয়ে সালাম অগ্রিম টাকা বা অগ্রিম পণ্য নেওয়া জায়েজ আছে। যেমন একটা দোকানে আপনি 5 মাসের বাকিতে কিছু জিনিস কিনলেন, যখন বাকিতে আপনি কিনেন তখন উক্ত ব্যক্তি আপনার দাম বেশি ধরে, নগদে কিনলে আপনার কাছে 10 টাকা নিলে, বাকিতে কিনলে 12 টাকা নেয়, তো এটা জায়েজ। ঠিক ওইরকমই এখন টাকা নিয়ে নিচ্ছে, পরে মাল দিবে, তো মালটার ডেট নির্ধারিত থাকতে হবে যে ডিসেম্বর বা জানুয়ারির 1 তারিখে বা ডিসেম্বরের 15 তারিখে বা 30 তারিখে মাল দেবো, এবং কত নাম্বার ইট দেবে, ইটের আবার নাম্বার আছে না, ইটের নাম্বার নির্ধারণ করে দেবে, 1 নাম্বার ইট বা 2 নাম্বার ইট দেবো, এত তারিখে আপনাকে সার্ভিস ডেলিভারি দেওয়া হবে, এবং ওই ইটগুলো উক্ত মালিকের কাছ থেকে এই লোক সম্পূর্ণ নিজের হস্তগত করবে, তারপর তার জন্য এগুলো বিক্রি করা জায়েজ হবে বা নিজে ব্যবহার করা জায়েজ হবে। অনেক সময় দেখা যায় যে ইট ভাটার মালিকদের কাছ থেকে এরা ইটগুলো নিয়ে নেয়, হ্যাঁ, তো ওইখানে আবার রেখে দেয়, আবার ওরাই ইট ভাটার মালিকই সেটা চড়া দাম দিয়ে কিনে নেয়, তো এটা চলবে না। এটা এক বিক্রির মধ্যে 2 বিক্রি হয়ে যায়, ওই লোকটা কিনে নিয়েছিল, আবার ওই লোকটাই আবার তার কাছ থেকে নিয়ে বিক্রি করে দিচ্ছে, এমনটা ঠিক নয়। আগে এই যে লোকটা 7,000 টাকা করে নিল, সে এই লোককে হস্তগত করবে, তারপরে সে অন্যত্র বিক্রি করবে বা কী করবে সেটা, বা ব্যবহার করবে সেটা তার ব্যাপার। আশা করি বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়েছে, যে যদি ইট ভাটাতে এরকম অগ্রিম টাকা দিয়ে দেয় তাহলে ইটের মান এবং টাকার পরিমাণ এবং কত নাম্বার ইট দিবে আর কখন দিবে সব এগুলো লিখিত হয়ে থাকলে এ ব্যবসা করতে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। যেমনটা ধরেন যে এখন আপনি আমার কাছ থেকে 5 মণ ধান নিলেন, তো এখন ধানের দাম চলছে ধরেন 500 টাকা, আর আমি আপনাকে বললাম যে ধান যখন উঠবে তখন 5 মাস পরে আপনার কাছে নাম নেব, কিন্তু আমি দাম নেব 700 টাকা, তো আপনি এখন বাকিতে আমার কাছ থেকে ধানগুলো নিয়ে গেলেন, তো এতে করে আপনার জন্য এটা নাজায়েজের কিছু নয়। তবে 5 তারিখে দিবেন, কোন ধান দিবেন, কয় মন ধান দিবেন, সবগুলো এগুলো লিখিত থাকতে হবে যাতে কোনো ঘাপলা না থাকে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।